খুব সিম্পল হয়ে গেছে অলরেডি। ঢালিউড ইন্ডাস্ট্রির দর্শকদের লাগাতার মনের খোরাক জুটিয়েছেন একসময়কার পর্দা কাঁপানো জুটি অপু বিশ্বাস ও শাকিব খান, দিয়েছেন অসংখ্য হিট সিনেমা। এই অভিনয় তাদেরকে খুব কাছাকাছি নিয়ে আসে, অভিনয় থেকে বেরিয়ে ঘর বাঁধেন বাস্তব জীবনেও। তবে সত্যিকার অর্থে বাঁধার আগেই ভেঙে গেছে সে ঘর। ঘর ভাঙার সাথে সাথে একই সঙ্গে শেষ হয় শাকিব অপু জুটির সোনালি অধ্যায়। তবে সম্পর্ক ছিন্ন হলেও ছেলে জয়ের সূত্রে দুজনের যোগাযোগ ছিল যত সামান্য। 2017 সালের এপ্রিলে শবনম বুবলির সঙ্গে শাকিব ঘরোয়া পরিবেশে একটি ছবি তোলেন। ছবির ক্যাপশনে ফ্যামিলি টাইম লিখে বুবলি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে হইচই ফেলে দেন সবখানে। ভক্তরা শাকিব অপুর বিয়ের পর্ব দেখার আগেই দেখেছে একটি বিচ্ছেদ। 2018 সালে দুজনের বিবাহ বিচ্ছেদ কার্যকর হয়। এরপর বুবলি চলচ্চিত্রে শাকিবের নিয়মিত জুটি হলে শুরু হয় নতুন সম্পর্ক, যেটি মোড় নেয় ভিন্ন খাতে। এরপর 2020 সালে শাকিব খানের পরপরই আকস্মিকভাবে উধাও হয়ে যুক্তরাষ্ট্রে আত্মপ্রকাশ করেন বুবলি। 11 মাস নিভৃতে থাকার পর শোনা যায় বুবলি নাকি অন্তঃসত্ত্বা। এসব নিয়ে নানান কাণ্ড কারখানার পর সম্প্রতি ছেলের জন্মদিনে শাকিবের ফেসবুক পোস্টে শুরু হয়েছে নতুন আলোচনা। শাকিব খানের বাসায় ঘরোয়া আয়োজন করে সন্তানের জন্মদিন পালন করেছেন জয় পরিবার। সেই উচ্ছ্বাস মাখা মুহূর্তগুলো ভাগাভাগি করতে অপু বেশ কিছু ছবি শেয়ার করেন নিজের ফেসবুক পেজে। ছবির ক্যাপশনে অপু লেখেন, সুখী পরিবারের কিছু মুহূর্ত, আমাদের জন্য সবাই দোয়া করবেন। উচ্ছ্বসিত শাকিব খানও ছেলে জয়কে নিয়ে আবেগ মিশ্রিত পোস্ট করেছেন। প্রশ্ন উঠেছে, শাকিব অপু কি এক হচ্ছেন অবশেষে? শাকিব খানের সাথে কি আবারও সংসার করার কোনো সম্ভাবনা আছে? বলতে পারছি না, এটা নিয়ে কোনো কমেন্ট করতে চাচ্ছি না। ওকে, আমরা স্কিপ করে যাবো। ফারদিন সানি, নিউজ ডেস্ক।